সিলেট সহ দেশের সকল শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। যাদের সিজিপিএ কম, স্টাডি গ্যাপ রয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই পড়ালেখা থেকে ছিটকে পড়েছেন, সেই সকল শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখায় ও বাস্তবায়ন করে সিলেটের এইমস একাডেমি। কিন্তু কিভাবে? বর্তমান সময়ে যত দিন যাচ্ছে আমাদের দেশের শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার প্রতি ঝোঁক বাড়ছে। 2023 সালে ইউনেস্কোর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে প্রায় 52,799 জন শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায়। একই সাথে প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী তাদের বিভিন্ন ধরনের শিক্ষা জটিলতার কারণে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস পূরণ করতে না পেরে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে পারছে না। তাহলে এই সমস্যার সমাধান কোথায়? দেখা যাচ্ছে যা সিজিপিএ 3 পয়েন্টের কম বা 3 পয়েন্ট, তো এই স্টুডেন্টগুলোকে ইউনিভার্সিটি কখনোই তারা অফার লেটার দিবে না বা নেবে না। তো এই স্টুডেন্টগুলোকে আমরা আমাদের যে কোর্স প্রোভাইড করছি, এই কোর্সের মাধ্যমে আমরা তাদেরকেও বাইরে পাঠাতে সক্ষম হচ্ছি। যখনই সে আমাদের এই কোর্সগুলা লো সিজিপিএর স্টুডেন্ট করছে, তখনই দেখা যাচ্ছে যে ব্রিটিশ কোয়ালিফিকেশন থাকার কারণে পরবর্তীতে ইউনিভার্সিটিগুলো তাদেরকে অফারের ব্যবস্থা করছে। 5 থেকে 6 বছরের স্টাডি গ্যাপ, HSC এ লেভেল ফেইলড, লো সিজিপিএ, অতিরিক্ত টিউশন ফি কিংবা 3 বছর মেয়াদী ডিগ্রি পাস কোর্স সম্পূর্ণ, এসব নানা সমস্যার কারণে প্রতি বছর বিপুল শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু আপনি হয়তো জানেন না, ঝরে পড়া কিংবা পড়ালেখা থেকে ছিটকে পড়া ওইসব শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা নিয়ে 2017 সাল থেকে সফলতার সাথে কাজ করে আসছে সিলেটের এইমস একাডেমি। এখন আপনি দেখেন বাইরের যে অ্যাব্রোড কান্ট্রিগুলো আছে, একটা জোর বলে দেয় যে এই পয়েন্টের নিচে যদি হয় তাইলে সে যেতে পারবে না, সাপোজ 3-এর নিচে চলে আসলো। বাট এই ক্ষেত্রে আমাদের যে অতাম কোর্সটা আছে, এই কোর্সটা করে সে চলে যেতে পারবে, ওর আর HSC প্রয়োজন হবে না। আমাদের যে লেভেল 3 ফাউন্ডেশন আছে ওইটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট টু HSC সমমান। এইমস একাডেমি মূলত অথম ব্রিটিশ ডিপ্লোমা কোর্সের মাধ্যমে পড়ালেখা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের অত্যন্ত কম খরচে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ করে দিচ্ছে। এখন পর্যন্ত 1800-এরও বেশি শিক্ষার্থী এইমস একাডেমির মাধ্যমে 6 মাস মেয়াদী অথম ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে বিদেশে লেখাপড়া করছে। প্রায় শত শত স্টুডেন্টকে আমরা তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছি এবং আলহামদুলিল্লাহ সফল হয়েছি। মোটামুটি প্রায় 550 স্টুডেন্ট এখন পর্যন্ত ইউকে, USA, কানাডা বা বিভিন্ন দেশে তারা আমাদের কোর্সের মাধ্যমে স্টাডি করছে। আপনার যদি পড়াশোনায় গ্যাপ, HSC ফেইলড, লো CGPA বা যে কোনো ধরনের শিক্ষা জটিলতা থাকে, তাহলে আপনি এইমস একাডেমি থেকে খুব কম সময়ে তাদের অথম ডিপ্লোমা কোর্স করে বিদেশে উচ্চশিক্ষা নিতে পারেন। বর্তমানে 400-এরও অধিক শিক্ষার্থী তাদের মাধ্যমে এই কোর্সটি করে উপকৃত হচ্ছেন। আমি SSC-তে রেজাল্ট করি সায়েন্স নিয়ে 4.56, আর আমার আশা আছে এখান থেকে লেভেল 5 এক্সটেন্ডেড করার জন্য। করার পর আমি আশা করছি যে লেভেল 6-এ হয়তো UK-তে অথবা ডেনমার্কে আমার IELTS-এর পয়েন্ট যদি আরও ভালো হয় তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো। আমার মূলত স্টাডি গ্যাপ আছে আর লজিপে অভিজ্ঞ লোকের জিজ্ঞানের বাদে আমি ফাইলাম এইমস একাডেমির সন্ধান হয়েছে, বাদে আমি বললাম যে লেভেল 3 ডিপ্লোমা বিজনেস ম্যানেজমেন্ট কোর্স আছে, ওটা হলে বাইরে সহজে যাওয়া যায়। আমার HSC-তে লো CGPA, আমার ফার্স্ট বছর স্টাডি গ্যাপ, তাই আমি এইমস একাডেমি সম্পর্কে জানতে পারি এবং এখানে এসে বুঝতে পারি যে এখানে অ্যাডমিশন নিলে এবং কোর্স কমপ্লিট করলে আমি বিদেশে উচ্চশিক্ষার জন্য ইয়া করতে পারবো। এইমস একাডেমির সিলেট ও চট্টগ্রামে 2টি শাখা আছে এবং দেশ কিংবা বিদেশ থেকে অতি সহজেই অনলাইনেও তাদের কোর্স করা যায়। আমাদের স্টুডেন্ট শুধু বাংলাদেশে না, আমাদের স্টুডেন্ট সৌদি থেকে ক্লাস করতেছে, আপনার ডেনমার্ক থেকে ক্লাস করতেছে, ফিনল্যান্ড থেকে ক্লাস করতেছে, মালয়েশিয়া থেকে ক্লাস করতেছে, আপনার কানাডা থেকে, UK থেকে তো আর ক্লাস করতেছি অনেকেই। তো ওনাদেরকে অ্যাকচুয়ালি সার্ভিস দেওয়ার জন্য কিংবা আমাদের কোর্সটা পৌঁছে দেওয়ার জন্য আমরা অনলাইন সেবাটা নিই। আমরা হচ্ছি 34 ABC পয়েন্ট, শাহজালাল উপশহর, সিলেটে আছি। HSC-তে ফেল করেছেন, স্টাডি গ্যাপ রয়েছে, আপনার CGPA কম, অথচ উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাচ্ছেন, এসব নিয়ে দুশ্চিন্তা করার দিন শেষ? আপনার শেষ ভরসা হতে পারে সিলেটের এইমস একাডেমি। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।